কলটা ধরো। দেখুন, বাংলা বলেছি, ফোনটা কিন্তু রিসিভ হয়ে গেছে। আমি এখন চাচ্ছি আমি ফোনটা রিসিভ করব না। নো, দেখুন ফোনটা কিন্তু কেটে গেছে। তো এইভাবে আপনারা এই সিস্টেমটা যদি করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এখানে ক্লিক করে। আর বন্ধুরা, এরকম ভিডিও, মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তাহলে চলুন আমরা মেইন কাজে চলে যাচ্ছি। প্রথম আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর জাস্ট ওপেন করবেন। তো আমার যেহেতু এখন সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেন করবো সফটওয়্যারটাকে। ওপেন করার পর আপনার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। তো এখানে জাস্ট এনাবল অ্যাক্সেসিবিলিটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বলতেছে, তো জাস্ট আপনি এখানে টাচ করুন। টাচ করার পর এটাতে ক্লিক করে দেন, ওকে করেন, অ্যালাউ, ওকে। তারপর ব্যাক বাটনে ক্লিক করে চেপে আসুন, ব্যাকে আসুন। তারপর এখানে আবার ক্লিক করবেন। এখানে আপনার একটি ভয়েস সেট করতে হবে, যে যখন আপনার ফোনটি আপনার আসবে তখন অ্যাকসেপ্ট যখন করবেন কি বলে আপনি রিসিভ করতে চাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করেন ইয়েস। আপনাকে আবার বলতে হবে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর সেভে ক্লিক করব। তারপর যখন ফোনটা কেটে দেবো সেটা আমার কি দরকার বা কি দেবো সেটা আমরা দেওয়ার জন্য আবার এখানে ক্লিক করবো এবং দুবার বলবো নো 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 দিয়ে দিলাম। নো দেওয়ার পর এটা সেভ করে দিলাম। এই যে দেখুন সেভ হয়ে গেছে। তারপর ওকেতে ক্লিকলাম। তারপর আবার ওকেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে থিমস, আপনার চাইলে এখান থেকে থিমস দিতে পারেন, অনেক ধরনের থিমস রয়েছে। আর আমার মতো যদি ওয়ালপেপার সেট করতে চান, এই যে দেখুন লাইভ ওয়ালপেপার, এখান থেকে আপনি যে কোনো একটা লাইভ ওয়ালপেপার দিতে পারেন। এরকম নাচানাচি করবে, তো আপনারা দেখলেন আমি এটা ইউজ করেছি। তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার করলেন, এটা হয়ে গেছে, বাস আপনারা এখন চলে আসেন। আর এখানে তিন ডটে ক্লিক করেন। ক্লিক করার পরে যে দেখুন সেটিংস রয়েছে, এই সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে দেখুন কলার নেম, এখানে জাস্ট এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এটা হয়ে যাবে, আপনার নাম বলবে। আর এখানে দেখুন অ্যাকসেপ্টে যখন ক্লিক করবেন তখন আপনার এই যে দেখুন অ্যাকসেপ্ট অ্যান্ড ইয়েস আছে। আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারেন, আরেকটি কথা আপনি যেটা চান আর কি। ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনটা ধরো, যে ফোনটা ধরো হয়ে গেছে। তো এখন যদি আমি এটা থেকে বলি তাহলে হয়ে যাবে। যাই হোক, ডিক্লাইনে ক্লিক করে আপনারা আপনাদের যদি ফোনটা আসে তখন আপনারা কীভাবে মানে ডিলিট করবেন বা ফোনটি যাতে না হয়, না রিসিভ হয়, এটা করার জন্য এখানে ক্লিক করবেন। আর একটি ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। তো এখানে আপনারা বলে এইভাবে রিসিভ করতে পারেন, মানে ডিলিট টিপ করার জন্য একটি যে কোনো একটা বলতে পারেন। বলার পর আবার বলবেন, দু একবার বলবেন, ঠিক আগের মতো বললেই হয়ে যাবে। এই যে দেখুন আমি বললাম যে কলটি ধরবো না, তো জাস্ট আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর ব্যাক বাটনে চলে আসি। আপনি যদি অ্যাপসটা ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে আপনি বলো ইউর লেখলে এটা অ্যাপসটি চলে আসবে। তো এখানে দেখুন আমি লিখেছি, জাস্ট এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের এই লিঙ্কটা দিয়ে রাখছি, তো আপনি চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, কিছু কিছু মোবাইলে সাপোর্ট নাও করতে পারে, তো মাঝে মধ্যে ডিস্টার্ব দিই। তো আপনাদের মোবাইলে সাপোর্ট করে কিনা বা সাপোর্ট হয়েছে কিনা আপনাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। তো বাই বাই, টাটা।